আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তবে তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ, কয় জায়গায়? কথা কয় না, হ্যাঁ কথা কন, কয় জায়গায়? তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ, আমি তো সুযোগ হয়ে দেবো মিথ্যা বলার, যদি কয়ে দেই তাইব হুজুর মিথ্যা বলার সুযোগ পাইয়ে গেছি, বলমু হ্যাঁ বলমু বলমু, কয় জায়গায় মিথ্যা বলা জায়েজ, এর বাহিরে বলা যাবে? জীবন দেব মিথ্যা বলবো না, রাজি আছি তো ইনশাল্লাহ। তবে তিন জায়গায় বলা যাবে। এক নম্বর ফিল হারবে, রসুল বলেন যুদ্ধের ময়দানে, কোথায় কথা বলেন কোথায়? ইবনে মাজার সম্ভবত 4912 নম্বর হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক নম্বর যুদ্ধের ময়দানে, দুই নম্বর শোনেন ভালো করে শোনেন, দুই ভাইয়ের ভেতরে দ্বন্দ্ব মিটানোর জন্য, তিন নম্বর স্ত্রীর সাথে, কার সাথে? স্ত্রীর সাথে মিথ্যা বলা, কারা কারা বলবো হাত দেখি, দুই একজন হাত উঠেছে, যারা বিয়ে করছে না তারা উঠেছে। তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ, এক নম্বর হলো যুদ্ধের ময়দানে, দুই নম্বর হলো দুই ভাইয়ের ভেতরে দ্বন্দ্ব মিটানোর জন্য, তিন নম্বর স্ত্রীর সাথে, ওয়াইফের সাথে। উদাহরণ শুনেন, যুদ্ধের ময়দানে আপনি তরবারি নিয়ে মাঠে ময়দানে নেমেছেন, আপনার বিপক্ষে 10 জন সৈন্য আপনাকে ঘেরাও দিয়েছে, এখন আপনি ব্যারিকেডে পড়েছেন, আপনাকে শেষ করে ফেলবে। তো ইসলাম বলে সেখানে কৌশল অবলম্বন করতে পারেন, আপনি হঠাৎ করে বলবেন এই জলদি করে আয়, আমরা হইলাম 1000, এরা হইল 10 জন, এই কথা শুইনা 10 জন মারছে দৌড়, আসলে 1000 থাকবে, দূরের কথা, আপনি ছাড়া যুদ্ধের ময়দান আর কেউ নাই, বলেছেন মিথ্যা বলা যায়, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সাহাবা আজমাইনদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে পরামর্শ করতেন মাঝে মধ্যেই, তো রাসূল রাতে বলতেন আমরা আগামীকাল সকালে পূর্ব দিকে রওনা করব, কিন্তু দেখা গেছে রসুল সকালে পশ্চিম দিকে রওনা করেছে। তো এক সাহাবি জিজ্ঞেস করেন, রসুল আপনি রাতে বলেছেন পূর্ব দিকে যাবেন, এখন পশ্চিম দিকে কেন? আরে রাতের বেলা তো মুনাফিক আশপাশে ছিল, মনে হয়তো তারা শুনছে, এই জন্য আমি একটু কৌশল করেছি, বলছি পূর্ব দিকে, যাব পশ্চিম দিকে। সুবহানাল্লাহ বলেন, যুদ্ধের ময়দানে মিথ্যা বলা যায়, সুবহানাল্লাহ জোরে বলেন। দুই নম্বর হলো দুই ভাইয়ের ভেতরে দ্বন্দ্ব মেটাবার জন্য, দুই ভাইয়ের ভেতরে দ্বন্দ্ব, আব্দুর রহমান আর আব্দুর রহিম দুই ভাইয়ের ভেতরে আগুন পানি ভেদাভেদ আছে নাই, এক ভাই আর এক ভাইয়ের নাম শুনতে পারে না, সহ্য করতে পারে না, ভাইয়ে ভাইয়ে গরমিল, ভাইয়ের চেহারা ভাই দেখতে পারে না, এমন দ্বন্দ্ব আছে না? ইমাম সাহেব হুজুর বাজারে বের হইছে, আব্দুর রহমানকে পাইছে, পায়া বলতেছে ভাই আব্দুর রহমান, আপনি নাকি আপনার ছোট ভাই আব্দুর রহিমের সাথে কথা বলেন না, দীর্ঘদিন হয়ে গেল, অথচ আপনার ভাই আব্দুর রহিম আপনার জন্য কত পাগল, আমার সাথে সকালে দেখা হলো, চা খাইতে কইলাম এবং আপনার কথা মনে করাইছি, পরে কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি ছাড়তে ছাড়তে বেহুশের মতো প্রায় চাড়া পর্যন্ত খাইতে পারে নাই, আপনার প্রতি এত আবেগ এত ভালোবাসা আপনার ভাইয়ের দিলের ভেতরে, তার সাথে আপনি কথা বলেন না কেন? ছোট ভাই আব্দুর রহিম বলতেছে ইমাম সাহেব ভাসাই, আমার ভাই আমার জন্য এত পাগল, এই কথা বললে ছোট ভাইয়ের বাড়িতে ইমাম সাহেব হাজির, ও আব্দুর রহিম শুনছি তোর ভাই বড় ভাই আব্দুর রহমানের সাথে তুই কথা বলিস না প্রায় দীর্ঘ সময় হলো, আরে একটু আগে তোর ভাইয়ের সাথে রাস্তায় আমার সাক্ষাৎ, তোর কথা কইছি বলেই কাঁদতে কাঁদতে বেচারা বেহুশ, তোর জন্য এত পাগল, মায়া মোহাব্বত ভালোবাসাই তোর ভাইয়ের দিল ভরপুর, তাই যদি দেখা হয় তো ভাইয়ের পায়ে ধরবি, আঞ্জা করে জরায় মাপ চাইবি। বিকালবেলা দুই ভাই বাজারে দেখা, একজন আরেকজনের দেখাই চোখের পানি ছাইরা কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে, ভাই
জড়াইয়া ধরে কইছে, ভাই অনেক ভুল করছি জীবনে মাফ করে দিও। তুমি বলে আমার কথা শুই না, কানতে কানতে চা খাইতে পারো নাই। বড় ভাই কই, তুই বলে কানতে কানতে বেহুশ হয়ে গেছস, কই কাড়া কইছে? ইমাম সাহেব কইছে। বড় ভাই ছোট ভাই কয়, ইমাম সাহেবের সাথে দেখা নাই এক মাস হইছে, এক মাস হইছে ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ হই নাই। ইমাম সাহেব হাসা কইল না মিছা কইল? বলছে মিথ্যা। দুই ভাই বলতেছে যাই হোক, ইমাম সাহেব হেসা বলুক আর মিশা বলুক, সত্য মিথ্যা পরে বুক যেহেতু লাগাই এই লাইছি, এখন থেকে আর দ্বন্দ্ব করবো না। দুই ভাই একসাথে বৈশা খাওয়া দাওয়া শুরু করেছে, দ্বন্দ্ব মিটে যায় যেই কথার দ্বারা, সেখানে মিথ্যা বলা জায়েজ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কত বড় নাফরমান কপালপুর আমাদের সমাজে আছে, দুই ভাইয়ের দ্বন্দ্ব মিটাবার জন্য যেখানে মিথ্যা বলা আল্লাহর নবী জায়েজ বলেছেন, সেখানে দুই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব লাগাবার জন্য 1000 মিথ্যা কথা কয়। আছে না নাই? ভাইয়ে ভাইয়ে কত মিল, মোহাব্বত, ভালোবাসা, এই অবস্থা দেখা হেতের ঘুম নাই। হেতে সকালে 10টা মিছা কথা কয়, বিকালে 20টা মিছা কথা কয়, বইলা বইলা দুই ভাইয়ের ভিতরে লাগাইছে মামলা, দ্বন্দ্ব, জায়গা নিয়ে, জমিন নিয়ে ভেজাল, মিথ্যা বলে বলে দ্বন্দ্ব লাগায়, এমন লাগানে বলা আছে না নাই? ইসলাম কত সুন্দর ধর্ম, দুই ভাইয়ের ভিতরে মিল মহাব্বত তৈরি করে দাও, সেখানে মিথ্যা বলা জায়েজ। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো স্ত্রীর সাথে, ওয়াইফ, স্ত্রীর সাথে, বউয়ের সাথে মিথ্যা বলা জায়েজ। বলমু একটা দৃষ্টান্ত দেমু, মাইকে বললে সমস্যা, যদি আবার শুনে, এখন মাইকে না বললে সবাই শুনতেও পারবে না। বলমুনি, হ্যাঁ বলমু, দেখছো বাঙালি রেডিও এরিছে, জানতে পারলে হাসা মাসা দিয়া ঘর তরে বইরে লইব। বেগমের সাথে মিথ্যা বলা জায়েজ কখন বলে, তোমার বেগম, তোমার স্ত্রী যদি একটু উল্টা পাল্টা হয়, রকচাটা হয়, বাঁকা হাড় দিয়ে বানাইছে, মেজাজ যদি আরো বাঁকা হয়, কিছু দিলেও সহজে গ্রহণ করতে চায় না, আই লাভ ইউ বললে কয় আই হেট ইউ, উল্টা আই লাভ ইউ টু বলে না, আছে না নাই? 24 ঘন্টায় মেজাজ গরম, কথা বুঝেন না? কপাল ভাস করে রাখে, নাক ছিটকায়। তো আপনি যদি তারে কম দামি কোনো জিনিস দেন তো তার মেজাজ আরো গরম হয়। এখন আপনি তো গরিব, বেশি দামি জিনিস কেনার ক্ষমতাও নাই। দৃষ্টান্ত দিচ্ছি, এই সারাদিন রোজগার করেছো মাত্র 300, এখন তোমার বিবির মন রক্ষা করার জন্য আরো 50 টাকা ঋণ করে 350 টাকা দিয়ে একটি 3 পিস কিনছো, এই 3 পিস কিনে তোমার বিবির সামনে গিয়ে রাখছো, স্ত্রী নাও তোমার জন্য শখ কইরা 350 টাকা দরের একটা 3 পিস নিয়ে আসলাম, যেই মাত্র তুমি দিলা তোমার নাক বরাবর ছিটিয়ে দিছে, দূর। এই কম দামি 3 পিস আমগো গ্রামের কাজের মাইয়াও তো পরে না, কি আনছে এগুলো, নাকের উপর ছিটকাইয়ে দিছে, অশান্তি কমে না বাড়ে, কথা বলেন, এতে করে অশান্তি কমে না বাড়ে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ইসলাম আমাদের সামনে রেখেছেন, স্বামী স্ত্রীর সংসার যদি সুখের বানাতে চাও, স্ত্রী যদি একটু রক চাটাও হয়, গাঁট তারাও হয়, তুমি একটু মিথ্যা বলে ফেইলো, 350 টাকা দিয়েই 3 পিস কিনবা, টাকা নাই করবা কি, চুরি করবা নাকি মিয়া, 350 টাকা দিয়ে 3 পিস কিন না, নিউ মার্কেট থেকে ভালো একটা ব্যাগ নিবা, ব্যাগ সুন্দর ব্যাগে ঢুকায়া পিন আপ কইরা সামনে আয়না ভেবে ফেলাইবা, 1250, 1200, যে মাত্র তুমি বলবা 1250, বিবির মন খারাপ না ভালো? আরে খারাপ হবে না, ভালো হবে। তখন কি বলবে জানেন? বলবে কে রে খামাখা একটা শাড়ি কিনতে গেলেন, এমনি আপনার টাকা পয়সা নাই, হ্যাঁ টাকা পয়সা কম, আপনি আপনার জন্য একটা পাঞ্জাবি কিনে লেতেন কত ভালো আছিল, এখন ভালো ভালো কথা বলবে, শান্তি কমছে না বাড়ছে? আয় কথা কন, 350 টাকার 3 পিস, 1250 বলাই, শান্তি কমছে না বাড়ছে? শান্তি বাড়াবার জন্য স্বামী স্ত্রী একে আরেকের কাছে মিথ্যা বলা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। এখন মহিলারা যারা শুনছে, হেতিরা কি কইব জানেন? আপনি 1250 টাকা দিয়া কিনে দিলেও কইব হ,
বুঝছি তুমি কিনছো 350 দিয়া, হুজুরে মিথ্যা শিখাইয়া গেছে, এখন তুমি মিথ্যা বলতে আছো। আপনি কইবেন আয় হায় হুজুরে কেড়ে মাইকে কইছিল, কইছিল কানে কানে কইত, এখন 1250 টাকা দিয়া কিনলেও ভেজাল, যেহেতু শুনে ফেলছে, এখন কি করবেন? ভেজাল কমানোর একটা ঔষধ, সবাই মিলে দোয়া করি এই মুহূর্তে যে কথাগুলো বলছি, যে স্ত্রীর সাথে মিথ্যা বলা জায়েজ এবং যে দৃষ্টান্ত দিছি, এই কথাগুলো যেন আমাদের মা বোন সবাই ভুলে যায়। সবাই বলেন আমিন। আরো জোরে আমিন। ভুল লাগলে আর ভেজাল নাই, না বললেই ভেজাল।